করোনা নিয়ে ব্রাহ্মণ্যবাদীদের ষড়যন্ত্র ব্যর্থ করতে জনগণ রাস্তায় নামুন। আপনি আপনার সন্তানদের ভবিষ্যৎ এভাবে ধ্বংস করতে মদদ দেবেন না। সবকিছুই স্বাভাবিক রাখতে হবে, করোনা কিছুই নয়। দেশে বিনা চিকিৎসায় ক্ষুধার্তে হাজার হাজার মানুষ দৈনিক মরছে। করোনার থেকে হাজার গুণ ভয়ঙ্কর মহামারী অশিক্ষা, অস্বাস্থ্য, ক্ষুধা, নারী নির্যাতন, জাত বৈষম্য, কর্মসংস্থান, চাকরি, হসপিটাল, এসব নিয়ে ভাবুন। সরকার চিকিৎসার সুব্যবস্থা করুক, এটা তাদের দায়বদ্ধতা। নাটক করে শিক্ষিত বেকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ ধ্বংস করছে ব্রাহ্মণ্যবাদী শাসকবর্গ। গরিব খেটে খাওয়া মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে ব্রাহ্মণ্যবাদী শাসকবর্গ। লোকাল ট্রেনের যাতায়াতের উপর লক্ষ লক্ষ মানুষের রুটিরুজি নির্ভর করে। রাজ্যের 90-95% মানুষের ছেলেমেয়েরা সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এভাবে রাজ্যকে ধ্বংস করছে ব্রাহ্মণ্যবাদী শাসকবর্গ, আপনি দেখে চুপ থাকবেন না।